আসসালামু আলাইকুম, ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ইউ বাই ভি এই সূত্র প্রয়োগ করে অন্তরীকরণ করব। তো এই সূত্রটা হচ্ছে ভাগাকারের সূত্র বলা যায়, ভাগাকারের রাশিমালার অন্তরীকরণ। তো সূত্রটা হচ্ছে উপরে ইউ, নিচে ভি, এবং ইউ ভি হচ্ছে দুইটাই কি এক্সের রাশি। তো এরকম ফরম্যাটে থাকলে আমাদের সূত্রটা হবে নিচে ভি স্কোয়ার আর উপরে হবে ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। তো এই সূত্র প্রয়োগ করে আমরা এবং এই সূত্রগুলো ইউজ করে আমরা এই দুইটা অঙ্ক এখন করব। তো এই দুই এর আগে আমরা অঙ্ক করেছি যে ইউ ভি মানে এক্সের দুইটা রাশি যদি গুণ আকারে থাকে, তারও আগে আমরা অঙ্ক করেছি এক্সের রাশি যদি সিঙ্গেল থাকে, তখন এই যে এই সূত্রগুলো সরাসরি প্রয়োগ করে। আর এরপরে আমরা এর আগের ভিডিওটাতে করলাম হচ্ছে এক্সের রাশি দুইটা যদি গুণ আকারে থাকে, আর এখন হচ্ছে এক্সের রাশি দুইটা যদি ভাগ আকারে থাকে। এখন এখানে বলেছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করো। তো অন্তরীকরণ এখানে হচ্ছে আমাদের ডিডিএক্স মানে এই যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স। তো এখন এইখানে এটাকে ভি, এটাকে ইউ ধরব। সূত্র প্রয়োগ করলে আমাদের নিচে হবে কি ভি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স, আর উপর হবে সাইন এক্স, তারপরে ডিডিএক্স অফ ভি মাইনাস ভি ইউ ডিডিএক্স অফ এবার হবে কি ভি। তো এখন হিসেব করলে কি হয়, আমাদের নিচে তো সাইন স্কোয়ার এক্স আর উপরে হচ্ছে সাইন এক্স, আর ডিডিএক্স অফ ইএক্স সমান আমরা জানি ইএক্স, আর এইখানে হচ্ছে ইএক্স, আর এই সাইন এক্স সমান আমরা জানি হচ্ছে কজ এক্স। তো এইখানেও আনসার দিয়ে দেওয়া যায়, অথবা চাইলে আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েও আনসার দিতে পারি, ওইটা ইচ্ছা, এটা না দিলেও হবে বা এখানে দিলেও হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে এটা। এখন আমরা দ্বিতীয় উদাহরণটা করব। তো দ্বিতীয় উদাহরণটা বলা হয়েছে যে সাইন এক্স বাই লন এক্সের অন্তরীকরণ করো। এটা সাইন এক্সকে ইউ ধরবো আর লন এক্সকে ভি ধরবো। তো ধরে যদি আমরা সূত্র প্রয়োগ করি, এইটা এটা এখানে আসতেছে, নিচে হবে লন এক্স তারপর হোল স্কোয়ার, তারপরে এখানে হবে লন এক্সকে রেখে মানে ভিকে রেখে ইউকে ডিডিএক্স করবো। ইউ মানে হচ্ছে সাইন এক্স, এই সাইন এক্সকে করলাম মাইনাস, তারপরে এই সাইন এক্সকে রেখে ডিডিএক্স আমরা করব হচ্ছে এই যে ভি। তো এবার সিম্পল সরাসরি যে সূত্রগুলো, ওই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এটা করব। তো এখন সরাসরি সূত্রগুলো হচ্ছে এই যে লন, এই এখানে হচ্ছে লন এক্স হোল স্কোয়ার, লন এক্স হোল স্কোয়ার, তারপরে এখানে লন এক্স, আর ডিডিএক্স অফ সাইন এক্স যেমন আমরা জানি হচ্ছে কজ এক্স, আর মাইনাস সাইন এক্স, আর ডিডিএক্স অফ লন এক্স যেমন আমরা জানি হচ্ছে ওয়ান বাই এক্স। তো এখানে রেখে দিলেও কিন্তু আনসার হবে, অথবা এখানে এই যে সাইন এক্স বাই কজ এক্স লিখে লসাগু টসাগু করা যেতে পারে, না করলেও কোনো সমস্যা নেই, এখানে রাখলেও কিন্তু আনসার হবে। তো এইটা ছিল একেবারে ডিফারেন্সিয়েশনের মানে প্রাথমিক ভিডিও, এর তিন নম্বর ভিডিও। এর আগে আমরা আরও দুইটা ভিডিও আপলোড করেছি, তো ওই ভিডিওগুলো এবং এই ভিডিওগুলো দেখলে আশা করি ডিফারেন্সিয়েশন সম্পর্কে প্রাথমিক এবং খুব গুরুত্বপূর্ণ বেসিক একটা ধারণা পাওয়া যাবে, যে এই ধারণাটা প্রয়োগ করে আমরা যে কোনো ধরনের বড় বড় ডিফারেন্সিয়েশন করতে পারবো। তো এগুলা এই নিয়মগুলো ফলো করে যেই কোনো রাইটারের বই থেকে ধরে ধরে যদি অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করি, তাহলে আশা করি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, এই লকডাউনে আমরা বাহিরে গিয়ে পড়তে পারি না, করোনা ভাইরাস টেরাসের কারণে আমরা সবাই বাসায় বন্দি, আবার অনেকে আছে অনেকের একমাত্র উপার্জনের রাস্তা সেটাও বন্ধ হয়ে গেছে। তো বাহিরে যে এই যে টাকা খরচ করে পড়বে ওই সুযোগটা নাই। তো এই তাদের জন্য আমার মেইনলি এই ভিডিওগুলো করা, তারা যেন একদম জিরো লেভেল থেকে তারা যেন এই ভিডিওগুলো দেখে অন্তত ম্যাথটা শিখতে পারে, তাদের নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারে। তো এই জন্য কী করতে হবে, আমার এই ভিডিওটা যারা দেখবে তারা দয়া করে আপনারা আপনাদের টাইম লাইনে ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে এরকম যারা আর্থিক সমস্যার কারণে প্রাইভেট পড়তে পারতেছে না, বা করোনা ভাইরাসের কারণে বাহিরে গিয়ে পড়তে পারতেছে না, বাসায় বসে যারা প্রিপারেশন নিতে চায় তারা যেন উপকৃত হতে পারে। এরকম আরও অনেক ভিডিও দেখবেন, ওই ভিডিওগুলো আসলে কমার্শিয়াল উদ্দেশ্যে তৈরি করা, তো ওরা আসলে একদম জিরো লেভেলের একটা স্টুডেন্টের কথা চিন্তা করে না, ওরা অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে ওদের চিন্তাভাবনা অনেক অ্যাডভান্স থাকে বা কমার্শিয়াল চিন্তাভাবনা থাকে। আমার ভিডিওগুলো টোটালি হচ্ছে মানে একটা হেল্পিং মাইন্ড থেকে এটা করা। তো আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে অন্তত অনেক প্রত্যন্ত অঞ্চলে থাকা বা আর্থিকভাবে
কষ্টে থাকা একটা স্টুডেন্টও যেন আমার এই ভিডিওগুলো দেখে অঙ্ক শিখতে পারে এবং তার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। তো সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।